আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক। তো আবারও হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা একটা নতুন একটি টিউটোরিয়াল করব। এই টিউটোরিয়ালে থাকছে এরকম একটি ছবি, আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চার ছবি। তো এই ছবিটা যখন জুম করব তখন এর ভেতরে আমরা কিছু মেসেজ দেখতে পাচ্ছি, কিছু লেখা আছে। তো এই ছবিটা যখন আমরা জুম আউট করব তখন দেখেন যে যত ছোট করতেছি তত ছবিটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, আর যত জুম করতেছি তত ছবির ভেতরে লেখাগুলো বোঝা যাচ্ছে। তো এটা আপনি আপনার প্রিয় মানুষ বা আপনার ছবি দিয়েও করতে পারেন। আপনার কোনো ব্যক্তিগত কোনো মেসেজ থাকলে আপনি সেই লেখাগুলো আপনার ছবিতে বা আপনার কোনো প্রিয় মানুষের ছবিতে এভাবে অ্যাড করতে পারেন। তো আমরা আজকে এই ডিজাইনটা দেখবো যে এটা কিভাবে আমরা করতে পারি। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা ফটোশপে গেলাম, এরপর একটা পেজ নিতে হবে। এটা আপনি যে কোনো একটা সাইজ নিতে পারেন, RGB নিতে পারেন, সিমাকে নিতে পারেন, RGB নেওয়াই বেটার। আর তারপর রেজুলেশনটা একটু বেশি দেওয়া উচিত, এখানে আমি 300 দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে দিলাম। আচ্ছা, তো আমাদের এখানে টেক্সট লিখতে হবে, তার জন্য আমরা টাইপ টুলে ক্লিক করব। করার পরে আমরা আমাদের এই পেজের এক কর্নার থেকে লেফট বাটন, মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিয়ে ড্র্যাগ করে একটা বক্স নিয়ে ছেড়ে দিব। এর ভেতরে আমাদের লেখাটা পেস্ট করতে হবে। তো আপনাদের বলে রাখি যে লেখাটা যত ছোট হবে তত ছবিটা ক্লিয়ার বোঝা যাবে, আর লেখা যত বড় হবে তত ছবির মান খারাপ হয়ে যাবে। তো লেখাগুলো ছোট দেওয়ার চেষ্টা করবেন, আবার খুব ছোটও না। আপনি এতে বাংলা, ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। তো আমি লেখার সাইজটা এখানে 10 দিলাম, 10 না 9 দি। আচ্ছা, তো এখানে আমি পুরো লেখাগুলো দিয়ে দিছি। এখন আপনার কন্ট্রোল টি প্রেস করে এটাকে পুরো স্ক্রিনের ভেতরে দিতে হবে, মানে বাইরে কোনো স্পেস থাকলে হবে না, পুরো জায়গাটা জুড়ে লেখা থাকবে। এখন আমরা একটা পিকচার নিয়ে আসবো। তো আমরা এই পিকচারটাকে আমরা অ্যাড করব। তো এটা ড্র্যাগ করে আমি ফটোশপে ছেড়ে দিলাম। তারপরে ছবিটা আমি শিফট অলটা চেপে আমি এটাকে টান দিয়ে বড় করলাম, ওকে ইন্টার দিলাম। তো এখন এই আমরা এই ছবিটা এই লেখার ভেতরে ইনক্লুড করব, তার জন্য আমাকে ক্লিপিং মার্কস করতে হবে। আপনারা যদি আমার আগে টিউটোরিয়ালগুলো দেখেন, আমি কিন্তু কয়েকবার বলছি এবং বুঝাইও দিছি যে ক্লিপিং মার্কস কীভাবে করতে হয়, একটা শেপের ভিতরে একটা ছবি কীভাবে মানে ইনক্লুড করতে হয়। তো যারা দেখছেন তারা এটাও পারবেন। এটা আমরা লেখার ভিতরে দিব, তো জাস্ট যে শেপটা বা লেখাটা থাকবে সেটা নিচে থাকবে আর উপরে থাকবে ছবিটা, যেটা আমরা লেখার ভেতরে দিব। তো আমাদের লেয়ারের কথা বলতেছি, এখন লেয়ারটা আছে নিচে, ছবিটা আছে উপরে, তার মানে এখন এটা করা যায়। তো যেহেতু ছবিটা লেখার ভেতরে দিব সেহেতু আমরা ছবিতে কাজ করব, তার মানে ছবিতে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস এটা দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে ছবিটা লেখার ভেতরে ঢুকে গেল, বাট আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট, এর জন্য এটা বোঝা যাচ্ছে না। তো এখানে দেখেন এই যে টুলবার থেকে আপনার কালার প্যালেটের এই যে দুইটা কালার, এই কালারটা আপনি ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে আর ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকবে, এটা আপনারা করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে কিবোর্ড থেকে আপনাকে কন্ট্রোল ডিলেট প্রেস করতে হবে। তো কিবোর্ড থেকে যখন কন্ট্রোল ডিলেট প্রেস করবেন তখন আপনার ছবিটা ক্লিয়ার বোঝা যাবে, কিন্তু আমাদের এখনও ছবিটা একটু সমস্যা আছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কারণ আমাদের লেখাগুলো বড় হয়ে গেছে। আপনি যত ছোট করবেন তত আপনার লেখা ছবিটা ক্লিয়ার বোঝা যাবে। তো এখন আমরা ছবিতে মানে টাইপ টুলে একটা ক্লিক করলাম, করার পরে এখন আমরা এই
অটোমেটিক্যালি যেহেতু পুরো স্ক্রিন জুড়েই লেখা আছে, এখন যেখানেই ক্লিক করেন টাইপ টুলই সিলেক্ট থাকবে। তো এখন আমি কন্ট্রোল অল্টা দিয়ে সব টেক্সট সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে ক্যারেক্টার থেকে আমি আরও কমায় দিব, 8 করলাম, না এখানে আমি আরও কমাবো, 6 করলাম, 6 না আমি এখানে 7 দিব, 7 দিলাম, ওকে। তো আমরা এই লেখাটা আবার কপি করে এখানে দিচ্ছি। ওকে, হয়ে গেল। তো তারপর আপনি এখান থেকে একটু নাড়াচাড়া করতে পারেন, এখান থেকে আপনার যদি কম বেশি করেন তাও ছবি কন্ট্রোল করা যাবে। এটা অনেক বেশি ছিল, আমরা এটাকে কমাবো, কমায় 10, 9 দিব, মানে এটা স্পেসটা কম বেশি করা যায় এখান থেকে, 8 দিব। যত কমাবো তত লেখাগুলো উপরে উঠে আসবে, পাশাপাশি চলে আসবে। তো এখানে আমার 8টাই ঠিক আছে। এই যে আমাদের ছবিটা এখন যত ছোট করব ক্লিয়ার বোঝা যাবে, আর যত জুম করব তত লেখাটা ক্লিয়ার বোঝা যাবে। তো এই সামান্য একটি টিউটোরিয়াল, ছোট একটি টিউটোরিয়াল, তারপরেও অনেকের হয়তো ভালো লাগতে পারে, শেয়ার করলাম সবাইকে। যদি আপনার ভালো লাগে তাহলে আপনিও শেয়ার করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন হলো, আর ফটোশপ, ইলাস্ট্রেটর বা কোন টাইপের ডিজাইন আপনার শিখতে আগ্রহী সেটা একটু কমেন্ট করবেন। এতটুকুই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।